শিবপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 19তম বার্ষিক সভা উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ হেদায়তুল্লাহর পাঠানো তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে নূর্ণগর টিভির প্রতিবেদনে। উপজেলার শিবপুর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সোমবার রাতে শিবপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইসলামী মহাসম্মেলনে আল্লামা আলহাজ মুফতি আব্দুর রহিম কাশিমীর সভাপতিত্বে প্রধান বক্তার বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা আলহাজ মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী। এছাড়া অনুষ্ঠিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী কাজলিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাইনুল ইসলাম। বিশেষ বক্তার বয়ান করেন আলহাজ মাওলানা ফরিদুদ্দিন হবিগঞ্জি, মাওলানা ইমরান হোসেন আজহারি, আলহাজ মাওলানা মহসিনুল করিম হারুনি, আলহাজ হাফেজ মাওলানা ইসমাইল আল মাদানী। সম্মেলন পরিচালনায় ছিলেন মুফতি মোহাম্মদ কামাল উদ্দিন। সাজু আক্তার, বিমা, নূর্ণগর টিভি।